দুপুর 2টা বাজে, আমার বউ আমাকে হঠাৎ করে বলতেছে ওর ফ্যাডে ব্যথা লাগতেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি উঠে গোসল করি, ব্যবস্থা করতেছি। আমি উঠে গোসল করার সাথে সাথে উনি বলতেছে আমার খুব বেশি ব্যথা করতেছে। তো আমি ডাকে বেশি দূরে না যাই, আমি আমার বাসা এখানে, আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। দুপুর 2টা বাজে, 2টা বাজে আনার পরে উনি আমাকে বলতেছে আলট্রাসনুর এই রিপোর্ট টিপোর্ট এগুলি দেখে আমাকে বলতেছে যে ঠিক আছে আপনার বাচ্চা এখানে ভর্তি করাই দেন, কিছু টাকা পয়সা চালাইতে পারবেন। তো আমি বলছি আপা আমার মা বাপ নাই, আমার আমি তিন মানুষ, আমি যাই পারি আপনাকে, আমি আপনাকে যথেষ্ট সম্মান করব। বলার পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যাই 10 মিনিট অপেক্ষা করেন, আমরা আপনাকে পরে ডাকাবো। আমি যাই ওই দোকানের সামনে দাঁড়ায় রয়েছি প্রায় 10টা মিনিট পর, ঠিক আছে 10 মিনিট পর হেরা আমাকে একটা ছেলে দিয়ে ডাকাই আনাই জানাই বলতেছে তোমার 2টা পুত্র সন্তান হয়েছে। আমি খুশি হইলাম, আমি খুশি হয়ে আমার এই আমার কোম্পানি, আমি আমার কোম্পানিরে ফোন দিছি, আমি বলছি আমার তো কিছু টাকা পয়সা লাগতেছে, আমার 2টা পুত্র সন্তান হয়েছে, আমি আমি কিছু টাকা 5,000 টাকা আমি ম্যানেজ করে নিয়ে আসছি, 5,000 টাকা আমি ম্যানেজ করে নিয়ে আসছি। আসার পরে আমি ওদেরকে ওদের এখানে আসছি, আইসা আমার বাচ্চাকে আমি দেখছি আমার বাচ্চা দোনোটা লড়াচড়া করতেছে, তাকায় রয়েছে। তো ওনাদের সাথে আমি কথা বললাম, ওনারা আমার বলতেছে 10,000 টাকা। আমি আপা আমি তো গরিব মানুষ, নর্মালি হয়েছে, আমি 10,000 টাকা কই পামু, আমি এতিম মানুষ। আচ্ছা আপা আমি অনেক কষ্ট করে টাকা 5,000 আমি মিলে দিছি, আপা আমার বাচ্চাটা আমার বউটা দেন, আমি একটু ট্রিটমেন্ট চালাই। ওরা বলতেছে যে না 10,000 টাকা স্যার এখান থেকে 1 টাকা এক বাইরে দিতে পারবেন না, বাচ্চা দিবে না, দেবে না। তারপরে আমি কোনো কুল কিনার না পাইয়ে আমি আবার পাগলের মতো ছুটতেছি। তারা 1 ঘন্টা পরে আমি আবার আরো 1,000 টাকা আমি জোগাড় করে আমি এই মানুষকে সো আনি, এলাকার কিছু ছেলে পেলে সো এই দরজাটা খুলতেছে না, দরজা আটক করে রাখছে 3 ঘন্টা আমার বাচ্চাদেরকে এখানে। পরে 3 ঘন্টা পরে এলাকার বাসীরা আমার বাচ্চাকে এখানে মৃত উদ্ধার করছে, এটা আমার কিছু টাকার জন্য। এখন এর আমাকে আমার বাচ্চা যখন মরে গেছে, তা মরে যাওয়ার পর আমি যখন এই পুলিশ টুলিশকে জানাই আমার কে এরা 5,000 টাকাগুলি আবার ফেরত রিটার্ন দেয়, তখনই যদি আমাকে এই সাহায্যটা করতো 5,000 টাকা আমার থেকে না নিত, আমার দোনোটা বাচ্চা আমি বাঁচাইতে পারতাম। আমাকে এখন কোন হিসাবে ওরা সাহায্য করতেছে, আমার কলিজা ছিদ্র করে দিয়ে আমাকে এরা কোন হিসাবে কিরকম সাহায্য করতেছে, আমার টাকা এখন আমাকে আবার ফেরত দিতে চাইতেছে। আমার দোনোটা বাচ্চা যদি বাঁচার বাঁচার আগে যদি আমাকে এই টাকাগুলি আমাকে এরা হেল্প করতো, তাহলে আমি কি এই বিপদে আজকে পড়তাম? পড়তাম না আমি। সেজন্য আমি এই সবাই কাছে আমার এই বিচারটা আমি চাই। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। মুনিরের যমজ সন্তানের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা হাসপাতালটির অনিয়মের বিষয়ে অভিযোগ করেন। আমরা এখন বিচার চাই, তারা এখন 10,000 টাকা দিলে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এরকম আমরা আমরা গরিব দিকে দুনিয়া থেকে আমরা ফসে গেছি কি? এখন আমরা এখন বিচারের কোনো দায়িত্ব নাই, আছে যাদের যাদের সম্মান আছে, যাদের ইয়ে আছে, তাদের কাছে বিচার আছে। আমার গুলো মেডিকেল গেলে মারি ফেলাইতো স্যার, সবাইকে আমরা বেজ্জু করে ইয়ে করে ফেলাইতো স্যার, আমাদের কোনো বিচার নাই, আমরা সুস্থ বিচার চাই। এটা ডাক্তার মানে কি? আমাদের জীবন বাঁচানোর জন্য, ঠিক আছে? তো ডাক্তার যদি একটা বাচ্চা মেরে বাচ্চাটা যায় কে মানবে? কোন বাবা মানবে? তাহলে দুটা বাচ্চা মৃত হয়েছে আজকে এদের কারণে মৃতটা। আর যেখানে সেখানে কি সরকার এটা ছাক দিতে পারে না? যেখানে সেখানে চেম্বার খুলে গেল, কোন ধরনের চেম্বার? তাহলে এত বড় ছক বাজার কেন খুলি রাখছে? ওটা সরকার থেকে, আমাদের সরকার থেকে অনুরোধ, আমাদের পাবলিকের অনুরোধ, সরকার যেন এগুলো বন্ধ করে দেয়। এরকম আরো আরো মার বুক খালি হবে, আরো বাবার বুক খালি হবে, কয়টা দিবে? 2 নবজাতক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশের টিম ওই ক্লিনিকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের 4 জন নার্স ও কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয়।